হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিউচার পারফেক্ট নিয়ে শুরু করতে যাচ্ছি। সো ফিউচার পারফেক্ট টেন্স বলতে আসলে কি বোঝায়? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, বা দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। অবশ্য এখানে ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হবে সেটি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। এই গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা। সো আমরা সংজ্ঞাতে কি দেখতে পেয়েছি? দুই ধরনের স্ট্রাকচার আছে। সো আমরা দুই ধরনের স্ট্রাকচার দিয়ে কিভাবে ইংরেজি বাক্য গঠন করতে হয় সেটা দেখব। সো এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে চলে যাচ্ছি। সো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস আদার ওয়ার্ডস। এবার আমরা সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। সো আমাদের প্রথম উদাহরণ, ওই সময়ে আমি কাজটি করে রাখবো। সো বাক্যটা একটু খেয়াল করি, কি বোঝা যাচ্ছে বাক্যটা দেখে? ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে সে কাজটা করে রাখবে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চায় তাহলে কি হবে? প্রথমে কি করতে হবে? সাবজেক্টকে এখানে আই, তারপর কি বসবে? শ্যাল হ্যাভ, তারপরে কি হবে? পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, দ্যাট মিন্স ভি3 ফর্ম। তাহলে এখানে কি হবে? আমরা কি জানি পড়া ইংরেজি কি? ডু। এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ডান। তারপর কি হবে কাজটি? সো দ্য ওয়ার। তারপরে কি বসবে? আরো একটু বাকি আছে না? ওই সময়ের মধ্যে। সো বাই দ্যাট টাইম। এখানে একটা জিনিস বলার আছে, যেহেতু কাজটি নির্দিষ্ট সময়ের পূর্বে সম্পন্ন হয়ে থাকবে সে কারণে নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসবে। সো তাহলে ওভারঅল সেন্টেন্সটা আমাদের কি ছিল? ইংরেজি সেন্টেন্সটা আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্যাট টাইম। সো আমাদের নেক্সট উদাহরণ, আমি চিঠিটা 3টার মধ্যে লিখে রাখবো। তাহলে বাক্যটা যদি একটু খেয়াল করি তাহলে কি বোঝা যাচ্ছে? ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ সম্পূর্ণ হবে। সো স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চাই তাহলে কি হবে? প্রথমে আমাদেরকে কি বসাতে হবে? সাবজেক্ট, সো আই। তারপর কি বসবে? শ্যাল হ্যাভ। তারপরে কি বসবে? ভার্বের ভি3 ফর্ম, দ্যাট মিন্স রিটেন। তারপর কি হবে? দ্য লেটার। তারপরে কি হবে? কয়টার মধ্যে বলা হয়েছিল? 3টার মধ্যে। সো বাই 3 PM। আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। সো এবার আমরা নেক্সট উদাহরণে চলে যাচ্ছি। আমি আগামী কালকের মধ্যে বইটা শেষ করে রাখব। সো কি হবে ইংরেজিটা স্ট্রাকচার অনুযায়ী বসালে? আই উইল হ্যাভ ফিনিশ দ্য বুক বাই টুমোরো। সো নেক্সট উদাহরণ, আমি 10টার আগে স্টেশনে পৌঁছে যাব। সো কি হবে? আই উইল হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর 10 o'clock। সো নেক্সট উদাহরণ, তুমি আগামী সপ্তাহের মধ্যে ইংরেজি টেন্স পড়ে রাখবে। সো কি হবে ইংরেজিটা? ইউ উইল হ্যাভ স্টাডিড ইংলিশ টেন্সেস বাই নেক্সট উইক। সো নেক্সট উদাহরণ, এই সময়ের মধ্যে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। সো কি হবে ইংরেজিটা? বাই দিস টাইম উই উইল হ্যাভ রিচড অ্যাট আওয়ার হোম। সো নেক্সট উদাহরণ, সে দুপুরের খাবার তৈরি করে রাখবে। শি উইল হ্যাভ মেড লাঞ্চ। সো নেক্সট উদাহরণ, সে চিঠিটি গ্রহণ করে থাকবে। কি হবে ইংরেজিটা? শি উইল হ্যাভ রিসিভড দ্য লেটার। নেক্সট উদাহরণ, সে 2022 সালের মধ্যে সাফল্য অর্জন করে থাকবে। শি উইল হ্যাভ অ্যাচিভড সাকসেস বাই 2022। সো নেক্সট উদাহরণ, আগামী সপ্তাহের মধ্যে তারা কাজটি শেষ করে থাকবে। কি হবে ইংরেজিটা? দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ল্ড বাই নেক্সট উইক। সো নেক্সট উদাহরণ, এতক্ষণে নুহা টাঙ্গাইল পৌঁছে থাকবে। অর্থাৎ সিচুয়েশনটা কি বোঝা যাচ্ছে?
নুহা ঢাকা থেকে টাইমে রওনা দিয়েছে, সো অনেকক্ষণ হয়ে গেছে, সো এখান থেকে কেউ মনে করছে যে সে এতক্ষণে টাঙ্গাইল পৌঁছে যাবে, পৌঁছে থাকবে। সো তাহলে ইংরেজিটা কি হবে? নুহা উইল হ্যাভ রিচড টাঙ্গাইল বাই দিস টাইম। আমরা একটু আগে সংজ্ঞাতে জেনেছি ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝালে পূর্বের কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হয় আর পরের কাজটি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। সো এই ধরনের কিছু উদাহরণ এখন আমরা দেখব। তার আগে একটু বলে নেই এই ধরনের বাংলা বাক্য থেকে ইংরেজি করতে চাইলে সবসময় বাংলা বাক্যের শেষ ক্লজটি আগে ট্রান্সলেশন করতে হবে। সো তাহলে এক্সাম্পলগুলো দেখি। সো আমাদের প্রথম এক্সাম্পল, আমরা পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের সিলেবাস শেষ করে রাখব। তাহলে কি বলছিলাম বাংলা বাক্যটা একটু খেয়াল করি, যে বাংলা বাক্যের শেষ ক্লজটুকু আমাদেরকে আগে ট্রান্সলেশন করতে হবে। তাহলে এখানে কোন বাক্যটুকু আগে করতে হবে? আমাদের সিলেবাস শেষ করে রাখব। তাহলে কি হবে এটা স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চাই? উই উইল হ্যাভ কমপ্লিটেড আওয়ার সিলেবাস বিফোর দ্য এক্সাম স্টার্টস। সো ইংরেজি বাক্যটা যদি খেয়াল করি তাহলে কি দাঁড়াচ্ছে? লাস্ট পার্টটুকু কি হয়েছে? প্রেজেন্ট সিম্পল টেন্স। সো এরকম আমরা আরো কিছু উদাহরণ দেখব। সো আমাদের নেক্সট উদাহরণ, শিক্ষক ক্লাসে আসার আগে তুমি পুরো পড়াটা লিখে শেষ করে রাখবে। তাহলে আমাদেরকে কোনটুকু আগে করতে হবে? বলেছিলাম বাংলা বাক্যের শেষ ক্লজটুকুর ইংরেজি আগে করতে হবে। সো তাহলে কোনটুকু হবে? তুমি পুরো পড়াটা লিখে শেষ করে রাখবে, এটা আমরা আগে ট্রান্সলেশন করব। তাহলে করে ফেলে, ইউ উইল হ্যাভ রিটেন দ্য কমপ্লিট লেসন বিফোর দ্য টিচার কামস ইন দ্য ক্লাস। সো নেক্সট উদাহরণ, আমি বাড়ি পৌঁছার আগে সে আইসক্রিমটা খেয়ে থাকবে। কোন কাজটা আমাদেরকে আগে ট্রান্সলেশন করতে হবে? সে আইসক্রিমটা খেয়ে থাকবে। সো কি হবে ইংরেজিটা? ইউ উইল হ্যাভ ইটেন দ্য আইসক্রিম বিফোর আই রিচ অ্যাট হোম। এই গেল আমাদের দুই ধরনের স্ট্রাকচারের পজিটিভ এক্সাম্পলস। সো এবার আমরা চলে যাচ্ছি নেগেটিভ স্ট্রাকচারে। সো নেগেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভিত্রি প্লাস আদারওয়ার্স। সো আমাদের প্রথম উদাহরণ, গ্রীষ্মের ছুটির আগে আমি তাকে দেখে থাকবো না, অর্থাৎ গ্রীষ্মের ছুটির আগে তার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে কি হবে স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চাই? আই উইল নট হ্যাভ সিন হার বিফোর সামার ভ্যাকেশন। সো নেক্সট এক্সাম্পল, আমি আগামীকালকের মধ্যে বইটা শেষ করে রাখবো না, আই ওন্ট হ্যাভ ফিনিশড দ্য বুক বাই টুমোরো। নেক্সট এক্সাম্পল, তুমি চিঠিটা লিখে রাখবে না। সো ইংরেজিটা কি হবে? ইউ ওন্ট হ্যাভ রিটেন দ্য লেটার। সো নেক্সট এক্সাম্পল, সে আসার আগে আমরা তার বাড়িটা সাজিয়ে রাখবো না। সো কি হবে ইংরেজিটা? উই ওন্ট হ্যাভ ডেকোরেটেড হার হোম বিফোর শি কামস। সো আমাদের নেক্সট উদাহরণ, সে দুপুরের খাবার তৈরি করে রাখবে না, শি ওন্ট হ্যাভ মেড লাঞ্চ। সো নেক্সট এক্সাম্পল, আগামীকাল এই সময়ের মধ্যে ম্যাচটা শুরু হয়ে থাকবে না। সো কি হবে ইংরেজিটা? দ্য ম্যাচ ওন্ট হ্যাভ স্টার্টেড বাই দিস টাইম টুমোরো। সো নেক্সট এক্সাম্পল, তারা সোমবারে এই সময়ের মধ্যে আমাকে উত্তরটি বলে থাকবে না। সো কি হবে ইংরেজিটা? দে ওন্ট হ্যাভ টোল্ড মি দ্য আনসার বাই দিস টাইম অন মনডে। এই গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারের উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন স্ট্রাকচারে। সো কোশ্চেন স্ট্রাকচার, শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভিত্রি প্লাস আদারওয়ার্স কোশ্চেন মার্ক। এবার আমরা চলে যাচ্ছি প্রথম উদাহরণে, ততক্ষণে কি সে তার পাসপোর্ট পেয়ে যাবে? সো কি হবে স্ট্রাকচার অনুযায়ী যদি বসাই তাহলে কি হবে? উইল শি হ্যাভ গট হার পাসপোর্ট বাই দেন। এখানে বাই দেন মানে ততক্ষণে বোঝানো হচ্ছে। সো আমাদের নেক্সট এক্সাম্পল, সে কি আমাদের জন্য পরবর্তী মাসের আগে কাজটি করে থাকবে? কি হবে? উইল শি হ্যাভ ওয়ার্ক ফর আস বিফোর নেক্সট মান্থ।
সো নেক্সট এক্সাম্পল, তারা কি আগামী সপ্তাহের মধ্যে কাজ শেষ করে থাকবে? কি হবে ইংরেজিটা? উইল দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নেক্সট টাইম? সো নেক্সট এক্সাম্পল, নুহা কি তার মা আসার আগে হোমওয়ার্ক শেষ করে রাখবে? কি হবে ইংরেজিটা? উইল নুহা হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক বিফোর হার মম কামস? এখানে বাক্যটাতে কি হচ্ছে ইংরেজি বাক্যটাতে? প্রথম পার্টটুকু ফিউচার পারফেক্ট টেন্স এবং শেষের পার্টটুকু কি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। সো আমাদের নেক্সট উদাহরণ, ট্রেন ছাড়ার আগে কি আমরা স্টেশনে পৌঁছে যাব? সো ইংরেজিটা কি হবে? উই হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভস। সো নেক্সট এক্সাম্পল, ঘুমাতে যাওয়ার আগে কি নুহা বইটি পড়ে শেষ করে রাখবে? উইল নুহা হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বিফোর শি গোস টু বেড? এই গেল আমাদের কোশ্চেন স্ট্রাকচারের উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি WH কোশ্চেন স্ট্রাকচারে। সো WH কোশ্চেন স্ট্রাকচার, WH প্লাস শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস আদারওয়ার্স কোশ্চেন মার্ক। সো আমাদের প্রথম উদাহরণ, বাবা কি রান্না করে থাকবেন? হোয়াট উইল মাই ফাদার হ্যাভ কুকড? সো নেক্সট উদাহরণ, আমেরিকা যাওয়ার আগে সে কোথায় থাকবেন? ওয়ার উইল হি হ্যাভ লিভড বিফোর হি গোস টু আমেরিকা? সো আমাদের নেক্সট এক্সাম্পল, সে কখন অ্যাসাইনমেন্ট শেষ করে থাকবে? ওয়ান উইল শি হ্যাভ ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট? সো আমাদের নেক্সট উদাহরণ, তিনি কখন ইংল্যান্ড থেকে ফিরে এসে থাকবেন? ওয়ান উইল হি হ্যাভ কাম ব্যাক ফ্রম ইংল্যান্ড? সো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে থাকবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। So goodbye. Don't forget to connect with me on all of my social media. We will meet soon for another lesson. Thank you.